এই কথা বলার সময় নেই, এই কথা বলার এখন সময় নেই। আপনি চুপি চুপি চলে যান, আপনি চুপি চুপি প্রাসাদের বাইরে চলে যান। আমার পরিচয় জানে, আমার পরিচয় আপনি পরে জানবেন। আপনার পুত্র, আমার পরিচয় জানে আপনার পুত্র কামাল, আমার পরিচয় জানে আপনার পুত্র কামাল। এই নিন একখানা অস্ত্র, এই নিন এই অস্ত্রখানা নিয়ে আপনি প্রাসাদের বাইরে চলে যান। আমি এখন চলে গেলাম, আমিও এখন চলে যাই। দুজনের প্রস্তাব, যান যান যান, দেওয়ান দেওয়ান ধর্মরাজ, ধর্মরাজ আমার আপনার কোনো ভয় নেই, আপনার কোনো ভয় নেই। আপনি আর কয়েকটা দিন অপেক্ষা করুন, আপনার কয়েকটা দিন অপেক্ষা করুন। সিপাহী ক্লাস দিয়ে দাস, আমি আপনাকে মুক্ত করবো ইনশাল্লাহ, আমি আপনাকে মুক্ত করবো ইনশাল্লাহ। আমার নাম জংলি দেওয়ান, আমার নাম জংলি দেওয়ান। দেখি হে সিপাহী, দেখি জংলি দেওয়ান কোথায়, জংলি দেওয়ান কোথায়? হে বন্দীগণ, হে বন্দীগণ, তোমাদের সাথে যে জংলি দেওয়ান ছিল, তোমাদের সাথে যে জংলি দেওয়ান ছিল, দেওয়ান কোথায় গিয়েছে, দেওয়ান কোথায় গিয়েছে? জলদি করে বল, জলদি করে বল, নইলে তোদের আজ, নইলে তোদের আজ কেমত করে ফেলবো, কেমত করে ফেলবো। এ দেওয়া, এ জংলি দেওয়ান কোথায় গিয়েছে, জংলি দেওয়ান কোথায় গিয়েছে আমরা বলতে পারবো না, তা আমরা বলতে পারবো না। ওরে বাপ রে, ওরে বাপ রে, শালার পুতরা কয়, শালার পুতরা কয় কি, এই শালার পুত, এই শালার পুত, সত্য করে বল, সত্য করে বল, জংলি দেওয়ান কোথায় গেছে, জংলি দেওয়ান কোথায় গেছে? নইলে তোদেরকে পিটায়া, নইলে তোদেরকে পিটায়া আস্তক্ত বানাবো। এই সিপাহি মন দিয়ে আমার কথা শোন, মন দিয়ে আমার কথা শোন। একটি মেয়ে এসে, একটি মেয়ে এসে দেওয়ানকে উদ্ধার করে নিয়ে গেছে। মেয়ে, মেয়ে, হ্যাঁ হ্যাঁ, একটি মেয়ে। কোন মেয়ে, কোন মেয়ে? এই শালারা, এই শালারা, জলদি চল, জলদি চল, আন বাড়ি এখনো, জলদি চল, জলদি চল, মহারাজের কাছে যেতে হবে, মহারাজের কাছে যেতে হবে। বাইরা ফুটকে, বাইরা, তোদেরকে মহারাজের কাছে সাক্ষী দিতে হবে, তোদেরকে মহারাজের কাছে সাক্ষী দিতে হবে। রাজ আমার বউ বাচ্চা শরীর দিতে, নইলে আমার বউ বাচ্চা কে মেরে ফেলবে। কনকমালা নদীর ঘাটে আসার কথা ছিল, কনকমালা নদীর ঘাটে আসার কথা ছিল, এখনো আসে নাই, এখনো আসে নাই। তবে কি সে আমাকে পাখি দিয়ে চলে গেল, সে আমাকে পাখি দিয়ে চলে গেল? বলে thank you.
প্রাণবন্ধু আমি তোমাকে স্বামী বলে গ্রহণ করলাম আমি না তোমাকে স্বামী বলে গ্রহণ করলাম তাই নাকি আপনি শান্ত হন বন্ধু তুমি শান্ত হও বন্ধু আমি আপনার পিতাকে মুক্ত করে দিয়েছি আমি তোমার পিতাকে মুক্ত করে দিয়েছি তাহলে তুমি ভালোই করেছো সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে আচ্ছামালা আমার মনে হয় বাগানে কি চুর প্রবেশ করেছে এই দেখা যায় বাগানে কি লোক শুয়ে আছে শালা এখানে শুয়ে আছে দেখি শালাকে ধরতে পারি কিনা কে তুমি আমার হাতে পায়ে বন্ধন দিয়েছো আমি নিয়ে অস্ত্র বলে আমাকে বন্দি করেছো শালা শ্বশুর বাড়ি চল চুরি করতে এসেছিলে এখন মজাটা বুঝবে শালা পাই ধরে তোমাকে মহারাজের কাছে নিয়ে যাবো দর্শক ভাইরা বই আর আধা ঘন্টা রয়েছে মহারাজ আমার কোনো দোষ নেই আপনার মেয়েকে আপনি জিজ্ঞাসা করে দেখেন তুমি যাও সিপাহী যাচ্ছি মহারাজ আমার সর্বনাশ করেছে মন্ত্রী মহাশয় আপনি কনকমালাকে দরবারে হাজির করুন তাই করছি মহারাজ মন্ত্রী মহাশয় আপনি কনকমালাকে দরবারে আপনি কনকমালাকে নিয়ে আসুন এখানে কে আছিস
মহারাজ মহারাজ এই কনক মালা পরে 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 মহারাজ মহারাজ বাগানে এক চোর ঢুকেছিল বাগানে কি চোর ঢুকেছিল কামাল তাকে তাকে এতরে নিয়ে এসেছি কামাল কামাল তাকে তাকে এতরে নিয়ে এসেছি কামাল কে ধরে নিয়ে এসেছি যুবক মহারাজ কামাল মহারাজ আমি জংলি দেওয়ানের পুত্র আমি জংলি দেওয়ানের পুত্র আমার নাম কামাল আমার নাম কামাল তুমি জংলি দেওয়ানের পুত্র জংলি দেওয়ানের পুত্র ভগবান দয়া করে ভগবান দয়া করে জংলির পুত্রকে আমার হাতে তুলে দিন জংলির পুত্রকে আমার হাতে তুলে দিন তোরা রক্তানের জংলি জানোয়ার তোরা রক্তানের জংলির বাচ্চা চন্দ্রসেন মহারাজ মহারাজ এ যে ভাবনার বিষয় এটা যে বিষয় ভাবনার বিষয় যেহেতু জংলি রাজ যেহেতু জংলি রাজ পালিয়ে গেছে ওকে তাই ওকে এখন হত্যা না করে ওকে এখন হত্যা না করে ওকে কারাগারে রাখা হোক ওকে কারাগারে রাখা হোক ভেবে চিন্তে কাজ করা হোক ভেবে চিন্তে কাজ করতে হবে মহারাজ মালি মালি মহারাজ মহারাজ আমি কনক মালাকে নিয়ে এসেছি আমি কনক মালাকে নিয়ে এসেছি কনক বাবা বাবা কেন এই যুবককে বন্দি করেছেন আপনি কেন এই যুবককে বন্দি করেছেন কি অপরাধ করেছে ও কি অপরাধ করেছে তুই জানিস না কলঙ্কিনী তুই জানিস না কলঙ্কিনী তুই আমার মেয়ে হয়ে তুই আমার মেয়ে হয়ে আমাকে মারতে উদ্যত হয়েছিস আমাকে মারতে উদ্যত উদ্যত হয়েছিস জংলি দেওয়ানকে ছেড়ে দিয়েছিস বাবা জংলি দেওয়ানকে ছেড়ে দিয়েছিস সেনাপতি মহাশয় সেনাপতি মহাশয় বন্দি করাই কলঙ্কিনী বন্দি করাই কলঙ্কিনীকে বাবা মালিক তাই করছি তাই করছি কার্তিক আর শুনুন সেনাপতি মহাশয় আর শুনেন সেনাপতি মহাশয় আমার রাজ্যের মধ্যে ঘোষণা করে দেন আমার রাজ্যের মাঝে ঘোষণা করে দেন আগামী করলো সকল বন্দীদের বিচার করা হবে আগামী করলো সকল বন্দীর বিচার হবে তাই করব মহারাজ তাই করব মহারাজ আপনি নিশ্চিন্ত মনে বিশ্রামে যান আপনি নিশ্চিন্ত মনে বিশ্রামে যান চন্দ্র চলুন মহারাজ চলুন মহারাজ আমরা এখন বিশ্রামে চলে যাই আমরা এখন বিশ্রামে চলে যাই তাই চলুন মন্ত্রী মহাশয় কনকমালা মালি কনকমালা কনকমালা তুমি এখন আমার হাতে বন্দী তুমি এখন আমার হাতে বন্দী এখন থেকে তোমার আমার পালা এখন থেকে তোমার আমার পালা যাবে কোথায় রে শালা যাবে কোথায় রে শালা চলে আয় আমার সাথে চলে আয় আমার সাথে না আমি যাব না আমাকে ছেড়ে দে ছেড়ে দে শয়তান দেওয়ান 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 জল্লাদ আলম দেওয়ান জল্লাদ আলম দেওয়ান জল্লাদ আলম দেওয়ান দেওয়ান আগে তোমাদেরকে যেভাবে অত্যাচার করেছে তোমাদেরকে যেভাবে অত্যাচার করেছে আজ আমরা সবাই মিলে আজ আমরা সবাই মিলে তাহার সাথে তাহার সাথে আমরা সবাই প্রতিশোধ নিব আমরা সবাই প্রতিশোধ নিব জল্লাদ সর্দারজি সর্দারজি বিশ্বাসঘাতক কার্তিক দোষ আমাকে যেভাবে অত্যাচার করেছে আমাদেরকে যেভাবে অত্যাচার করেছে ইয়ার প্রতিশোধ নিতে ইয়ার প্রতিশোধ নিতে আমি উল্কার বেগে ছুটে যাব উল্কার বেগে ছুটে যাব এই শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ব এই শত্রুর মুখে ঝাঁপিয়ে পড়ব সর্দারজি সর্দারজি এই শয়তানের দল যেভাবে রানীমার উপর যেভাবে রানীমার উপর অত্যাচার করেছে আপনি আমাকে আশীর্বাদ করুন আমি আমার কুড়ালের আঘাতে এই শয়তানের মাথাটা ওই শয়তান কার্তিক ছেলের মাথাটা চোর চির করে দেব চোর চির করে দেব সর্দারজি সর্দারজি বেঈমান কার্তিক ঘোষ বেঈমান কার্তিক ঘোষ আমাকে অন্ধ করেছিল আমাকে অন্ধ করেছিল আজ আমি চক্ষু ফিরে পেয়েছি আজ আমি চক্ষু ফিরে পেয়েছি আপনি আমাকে দোয়া করে সর্দারজি আপনি আমাকে দোয়া করবেন সর্দারজি সবাইকে আমি কেটে টুকরো টুকরো করে সবাইকে কেটে কেটে টুকরো টুকরো করে সিগাল কুকুর দেখাবো সিগাল কুকুর দেখাবো তোমরা সবাই শান্ত হও তোমরা সবাই শান্ত হও সবাই আমার সাথে চলো সবাই আমার সাথে চলো শয়তানদেরকে শেষ না করা পর্যন্ত শয়তানদেরকে শেষ না করা পর্যন্ত আমাদের শান্তি নেই আমাদের শান্তি নাই চলো সর্দারজি
কার্তিক কার্তিক মালি চন্দ্রসেন কার্তিক মালি চন্দ্রসেন সেনাপতি মহাশয় আপনি বন্দীগণকে রাজদরবারে হাজির করুন মালি তাই করছি মহারাজ করুন আপনাকে আপনি বন্দী বদনকে নিয়ে হাজির হন মালি আমি তাই করছি মহারাজ মালি এ বন্দী লয়ে আ শব্দ লয়ে আ এই নেন মহারাজ বন্দীগণের বিচার করুন কার্তিক আমি কাউকে ক্ষমা করব না আমি কাউকে ক্ষমা করব না আমি আমার মেয়েকে নিজাতে হত্যা করব আমার বন্ধুকে ছেড়ে দিন আমার বন্ধুকে ছেড়ে দিন দূর হয়ে যা কলঙ্ক মৃত্যুর জন্য প্রস্তুত হও কামাল মৃত্যুর জন্য প্রস্তুত হও কামাল সবার আগে আমি তোমাকে হত্যা করব আগে আমি তোমাকে হত্যা করব প্রভাসমণি একই করছেন মহারাজ নিজের মেয়েকে মারতে উদ্যত হয়েছে নিজের মেয়েকে মারতে উদ্যত হয়েছে মা সরে যাও কার্তিক সরে যাও রানী সরে যাও রানী না আমি শুনব না আমি তোমার কোনো কথাই শুনব না আমার কে শুনব নাই আমার মা এই বাবা হাই পাই ধরে মিনতি এমন কোন বীর পুরুষ নেই যে আমাকে পরাজয় করে জয় আলমের জয় মালি মহারাজ বন্দির বিচার পরে করুন এই শুনুন জঙ্গলি দেওয়ান উল্কার বেগে ছুটে আসছে আমি আমার জীবন নিয়ে পালাই আমি আমার জীবন নিয়ে পালাই না সেনাপতি মহাশয় আপনি পালাতে পারবেন না আপনি পালাতে পারবেন না রাখেন আপনার সেনাপতি রাখেন আপনার সেনাপতি নিজের জীবন বাঁচানোর চেষ্টা করি নিজের জীবন বাঁচানোর চেষ্টা করি মালি আসলাম মালি বালা মালি আসলাম মালি বালা আসলা দেওয়ান চে দেখো আলম দেওয়ান চে দেখো আলম কামালকে বন্দি করে রেখেছে সবাইকে একসাথে হত্যা করা হবে সবাইকে একসাথে হত্যা করা হবে তাই নাকি হারামি বাচ্চা এখন কোন বাপ তোকে রক্ষা করবে কোন বাপ তোকে রক্ষা করবে আলম আলম ধর্মরাজ ধর্মরাজ আপনি বসেন সিংহাসনে আপনি বসেন সিংহাসনে বিচার করনে হারামিতে বিচার করনে হারামিতে বন চন্দ্রসেন আলম না আলম 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 চন্দ্রসেন এই কার্তিকুষের চক্ষু দুটি তুলে ফেলা কার্তিকুষ কার্তিকুষ চক্ষু তুলে লা তুলে না তুলে সাড়ে দে চন্দ্রসেন চন্দ্রসেন
কেমন হয়েছে আপনারা বলতে পারবেন আমরা তো বলতে পারবো না তা আপনারা এখানে বসেন নাচ হবে নাচ হবে নাচ হবে নাচ হবে